हेलो व्यूअर्स, आज के आमी रुई माछ दिए पोस्त बाटा दिए आपनादेर साथे रेसिपिटी शेयर करते चलेछि। तो एखाने प्रथमे रुई माछगुलोके भालोभावे नून हलुद माखिए निये निएछि। आमी कड़ाई गरम करते बसिए दिएछि। कड़ाई गरम होले ताते आमी दिए दिच्छि तेल। प्रथमे माछगुलोके भालोभावे फ्राई करे निते हबे। माछ भाजार जन्य बेश अनेकटाई तेल लागबे, तो माछटा भाजा करे निच्छि प्रथमे। आर जतक्षण माछ भाजा करब ततक्षण एखाने पोस्त निये निएछि। पोस्तटा फ्राई करे पेस्ट करे नेब भालोभावे। माछগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি। সবকটা মাছ ফ্রাই করে আমি তুলে নিয়েছি। সবকটা মাছ ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু তেলটা কমিয়ে নেব। তেল কমিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সাদা তেল ও সর্ষের তেল মিশিয়ে রান্নাটা করছি। তেলটা ভালোভাবে তেতে নিতে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এতে আমি ফোড়নে দিয়ে দেব একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। এবারে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নরম হওয়া অবধি অপেক্ষা করবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে টমেটো এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এই ভাজা হওয়াকালীন যা যা মশলা লাগবে সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিচ্ছি সামান্য, খুবই সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি জিরে গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে নেব। নুন দিয়েছি, এখন আর দেবো না। যখন জল দেব তখন নুন মিষ্টিটা দেখব। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচে এক চামচ চিনি। এবার ঢাকনা দিয়ে রেসিপিটার জন্য একটু মুছতে দিচ্ছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে পোস্ত বাটাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এখানে পোস্ত বাটা কিন্তু অনেকটাই লাগবে, যেহেতু পুরো রেসিপিটাই আমাদের পোস্ত বাটা দিয়ে হবে। এবার এই মিক্সার বোলের গায়ের মধ্যে জল দিয়ে আমি ভালোভাবে কাচিয়ে এখানে দিয়ে দেব। তার আগে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন, কারণ পোস্ত কিন্তু খুব সহজে লেগে যায়। গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবে। দেখুন মশলাটা বেশ কষে এসছে। এবার আমি বোলের মধ্যে জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেব।
নুন মিষ্টিটা ঝোলটা একবার ফুটে গেলে চেক করে নেবেন যে নুন মিষ্টি আর লাগবে নাকি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে সব মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে দিয়ে একটু ঝোল মাখিয়ে দিলাম। এবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে সামান্য আমি কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি রেসিপিটাকে রেডি হতে রেখে দিচ্ছি। 5 মিনিট ভাপে রেখেছিলাম। মাছগুলোর মধ্যে ভালোভাবে ঢুকেও গেছে, মাছগুলো সফট হয়ে গেছে এবং চারিদিক দিয়ে তেল ছাড়াও আরম্ভ করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 5 মিনিট এইভাবেই রেখে দিচ্ছি। গ্যাস অফ করে আরও 5 মিনিট রেখেছিলাম। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি টেস্ট হয়েছে। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, রুই মাছ পোস্ত দিয়ে একদম রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।